আজ রাজ্য বিজেপি নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ময়নার বলাই পান্ডার একটি বিজয়া সম্মেলনীতে এসেছিলেন। বিকেল 3টে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নদিয়ার তাহেরপুরের রেশনের আটা কলাবাগানের উদ্ধার সহ একাধিক প্রশ্নের উত্তরে কি বললেন শুনুন। তাহেরপুরে আটা উদ্ধার হলো, কি বলবেন? কিছু বলার নেই, আপনি দেখতেই পাচ্ছেন যে 30% আটা কম দেওয়া হতো, প্যাকেটে বিক্রি যাদের করা হতো, সমস্ত সরকারি আটা বাইরে বিক্রি করা হতো। আর যে করতো সে স্বীকার করেছে, আর সেটা জ্যোতিপ্রিয় মল্লিকের আশীর্বাদেই হয়েছে, আজ নাই বছর বছর ধরে হয়েছে। আর জ্যোতিপ্রিয় মল্লিকের মাথায় যারা বসে আছেন তারাও জানতেন, তারাও এই সুবিধা নিয়েছেন সবাই, সেরকম দোষী সবাই। এই চেন অনেক লম্বা যাচ্ছে, বেরোবে, আর যারা যারা যুক্ত তারাও আসবে সামনে। লোকসভা এথিক্স কমিটিকে মহামৈত্রীকে সাংসদ পদ খারিজ সুপারিশ করেছেন, কি বলবেন? স্বাভাবিক আছে, আজ প্রথমবার নয়, এর আগেও বেশ কয়েকজন সাংসদের হয়েছে। টাকা পয়সা নিয়ে প্রশ্ন তুলে আর বিব্রত করা কাউকে, সরকারি কাজকে ব্যাহত করা বা প্রতিস্পর্ধীকে অপমানিত করা, এই যে অবৈধ কাজ, তাতে বিজেপিরও ছিল, অন্য পার্টিরও এমপির আগে সাসপেন্ড হয়েছেন। সে একই ঘটনা ঘটিয়েছেন, আর এখানে যিনি তাকে মহামৈত্রকেও একই রাস্তায় যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি বারবার তলব করছে, জনগণ হতাশ, এর শেষ কোথায়? শেষ হবে, শেষ তো হয়, কেউ 10 বার ডাকলে ভিতরে যায়, কেউ 12 বারের ভেতরে যাবে। পার্থবাবু দেখিয়েছেন করে, কৃষ্ণবাবু দেখিয়েছেন, আরও অনেকে বারবার করেছেন, যাবো কি যাবো না করতে করতে চলে গেছেন। যদি উনি দোষ করে থাকেন ভেতরে যেতে হবে, আর যদি না করে থাকে তো নিঃসন্দেহে তাকে কেউ দোষী বলবে না। আপনার উদ্বোধনের আগে কালী পুজোর মণ্ডপে আগুন, শহীদ মাতঙ্গিনী ব্লকে, কি বলবেন? জানি না কেন আগুন লেগেছে, কালকে বাসেও আগুন লেগে গেছে, চলন্ত বাসে উড়িষ্যা যাচ্ছিল, মারা গেছেন একজন, এখানে কি গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিল, সেটা ফরেন্সিক টেস্ট না করে পুলিশ তুলে নিয়ে চলে গেল। তো সেরকম এখানে কি হয়েছে, যারা আয়োজক তারা বলতে পারো, আমি দেখছি গিয়ে কি হচ্ছে। আন ফিরে পেলে এরকম নয়, পার্টি আছে, কর্মীরাও আছেন, আমরা পঞ্চায়েত জিতেছি, আমরা এমএলএ জিতেছি, হ্যাঁ পার্টি কিছু পরিবর্তন হয়েছে, তারপর অনেক পুরনো কর্মীরা পদে নাই, তারা এদিকে দুই ছড়িয়ে আছেন, তাদের মনে হয়েছে যে আমরা অপাঙ্ক্ত। আমি এসেছিলাম, তার অনেকে এসেছিলেন, আমার সাথে দেখা করলেন, কথাবার্তা বললেন, সবাই পার্টির মধ্যে থাকবে, সবাইকে কাজে লাগানো হবে, লোকসভা নির্বাচনের আগে সবাই ঝাঁপিয়ে পড়বে।